বিরতি পর্ফি রাখলাম। ভোট মৌসুম চলছে, একেবারে প্রাক ভোট মৌসুম, নির্বাচনের দিন এখনো ঘোষণা হয়নি, তবে এরই মধ্যে যারা নতুন ভোটাররা রয়েছেন তাদের হাতে এপিক কার্ড তুলে দিলেন আজ নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার রাজীব কুমার নতুন ভোটারদের হাতে এপিক কার্ড তুলে দিয়েছেন। আজ উজ্জন্ত প্রাসাদ প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ভোটারদের এপিক কার্ড প্রদান করা হয়েছে। সকলেই যথেষ্ট উৎসাহী, যারা নতুন ভোটার এবার প্রথম তারা ভোট দেবে, এবং ইতিমধ্যে সেই ভোটার কার্ড আজ আনুষ্ঠানিকভাবে বিতরণ করলেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। নতুন ভোটারদের হাতে এপিক কার্ড তুলে দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা আজকে উপস্থিত ছিলেন। উজ্জন্ত প্রাসাদ প্রাঙ্গণে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, সেই প্রদর্শনী ঘুরে দেখলেন উপস্থিত সংশ্লিষ্টরা। আজকে একটি বিশেষ অনুষ্ঠান ছিল যেখানে সকল ভোটাররা অংশগ্রহণ করেছিলেন, এবং যারা নতুন ভোটার তাদের হাতে এপিক কার্ড প্রদান করা হয়েছে। হাতে আর মাত্র কয়েকটা দিনই সময়, তারপরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যাবে রাজ্যে নির্বাচনের নিঘণ্ট। এবং ইতিমধ্যে রাজনৈতিক আঙিনাতে যেরকম বিভিন্ন রকমের তৎপরতা চলছে, বিভিন্ন রকমের বিভিন্ন রকমের প্রচার প্রয়াস যেরকম ভাবে চলছে, ঠিক তার পাশাপাশি ভারতের নির্বাচন কমিশনও কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে ভোটকে কেন্দ্র করে। উজ্জন্ত প্রাসাদের মধ্যে আজকের এই বিশেষ আয়োজন, বিশেষ অনুষ্ঠান, যেখানে একটি প্রদর্শনীর আয়োজন, যে প্রদর্শনী ঘুরে দেখেছেন সংশ্লিষ্ট অতিথিরা, ঠিক তার পাশাপাশি নতুন ভোটারদের হাতে এপিক কার্ড বিতরণ করা হয়েছে। সার্বিকভাবে আজকের এই অনুষ্ঠানে যথেষ্ট উৎসাহ পরিলক্ষিত উপস্থিত সংশ্লিষ্ট মধ্যে। আজকের এই অনুষ্ঠান এবং আয়োজনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনার রাজীব কুমার কি জানাচ্ছেন, একই সঙ্গে সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে শুনুন। The democratic traditions of our country, and the dignity of free, fair, and peaceful elections, and to vote in every election, fearlessly, and without being influenced, by considerations of, religion, race, caste. Community, language, or any other inducement. So all of you take place to vote now. You will all. রাজীব কুমারের বক্তব্য আপনারা শুনলেন। আজকে কার্ড বিতরণ করাকে কেন্দ্র করে ঠিক তার পাশাপাশি একটি আয়োজন করা হয়েছিল প্রদর্শনীর, এবং তার পাশাপাশি সেলফি পয়েন্টের আয়োজন করা হয়েছে, যেখানে গতকালকে আমরা দেখেছিলাম যে ভোটের যে ম্যাসকট, সেই ম্যাসকট প্রকাশ করা হয়েছে, এবং সেই ম্যাসকটকে সেলফির আকারে তুলে ধরা হয়েছে, যেখানে সকলেই উৎসাহীরা সেলফিও তুলেছেন। কার্যত সবকিছুকে কেন্দ্র করে একটা ভোট, আগাম ভোট মরশুম যে রাজ্যে তৈরি হয়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। নির্বাচন কমিশন সমস্ত রকমের প্রস্তুতি এই মুহূর্তে খোপিয়ে রাখছেন, ভোট যাতে শান্তিতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, অবাধ এবং সুষ্ঠুভাবে যাতে নির্বাচন সম্পন্ন হয় তারই জন্য চলছে বিভিন্ন রকমের প্রয়াস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডিএম থেকে শুরু করে কমিশনার শৈলেশ যাদব, সকলেই ছিলেন আজকের এই অনুষ্ঠানটিতে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।